হ্যালো ভাইজান, কত নিলো ভাই? 1/28 ভিউস আপনারা দেখতে পাচ্ছেন। জি, রিফাত ব্লগস ভাই, রিফাত ব্লগস ভিউস আপনারা দেখতে পাচ্ছেন। 1,28,000 টাকা দিয়ে গরুটি ক্রয় করা হয়েছে। ভাইজান কত নিল জোড়া? 1,57,000। ভিউস আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটি গরু 1,57,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে। 1,57,000 টাকা, 57,000 টাকা। হ্যালো ভাইজান, কত নিল ভাই? 1,05,000। 1,05,000 আপনারা দেখতে পাচ্ছেন, 1,05,000 টাকা দিয়ে গরুটি ক্রয় করা হয়েছে। 1,05,000 টাকা, 1,05,000 না, 1,05,000। ভাইজান কত নিল? 68,000। 68,000 আপনারা দেখতে পাচ্ছেন, এই গরুটি 68,000 টাকা নিয়েছে। 68,000 টাকায় ভাইটি গরুটি ক্রয় করেছে। হ্যালো ভাইজান কত নিল? হ্যালো, কত নিছে ভাই? কত নিছে ভাইজান? 1,73,000। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, এই গরুটি, এই দুইটি গরু 1,73,000 দিয়ে ক্রয় করা হয়েছে। 1,73,000 দিয়ে দুইটি গরু ক্রয় করা হয়েছে। হ্যালো ভাইজান কত নিল? 1,30,000। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, এই গরুটি 1,30,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে। ভাই আপনারা কোথা থেকে এসেছেন ভাই? সরি, কোথা থেকে এসেছেন? আরামবাগ থেকে এসেছেন। আরামবাগ থেকে এসেছে ভাই, আপনার নামটি ভাই? প্রিন্স ভাইরা আরামবাগ থেকে এসেছে। এই গরুটি 1,73,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে। 1,30,000 টাকা দিয়ে গরুটি ক্রয় করা হয়েছে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, ভাইয়া কত নিল এটা? 1,80,000। 1,80,000 টাকা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, 1,80,000 টাকা দিয়ে এই গরুটি ক্রয় করা হয়েছে। ভাই কোথা থেকে এসেছেন আপনারা? মোহাম্মদপুর থেকে এসেছে ভাই, 1,80,000 টাকা দিয়ে গরুটি ক্রয় করা হয়েছে। ভাইয়া কত নিল? 95,000 টাকা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি গরু 95,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে। 95,000 টাকা। অ্যাঙ্গেল কোথা থেকে এসেছেন আপনারা? আমরা মিরপুর কাজীপাড়া থেকে। মিরপুর কাজীপাড়া থেকে এসেছে অ্যাঙ্গেল। 95,000 টাকা দিয়ে সুন্দর গরুটি ক্রয় করা হয়েছে। হ্যালো ভাইজান কত নিল ভাই? 1,05,000। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, 1,05,000 টাকা দিয়ে গরুটি ক্রয় করা হয়েছে। 1,05,000 টাকা, 1,05,000 না, 1,05,000। ভাইজান কত নিছে? 1,22,000। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, এই গরুটি, এই সুন্দর গরুটি 1,22,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে। 1,22,000 টাকা। ভাইজান কত নিল? 1,25,000। 1,25,000। আপনারা দেখতে পাচ্ছেন, এই গরুটি 1,25,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে। দেখতে পাচ্ছেন, দুইটা গরু 1,82,000 টাকা নিয়েছে। ভাই কোথা থেকে এসেছেন আপনি? ভাই কোথা থেকে এসেছেন? মাতাল থেকে ভাইটি এসেছে, 1,82,000 টাকা দিয়ে দুইটি গরু ক্রয় করেছেন। রিফাত ব্লগস ভাই, রিফাত ব্লগস। জি জি জি, ইউটিউবে গেলে আজকে সার্চ করলে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন, 1,82,000 টাকা দিয়ে দুইটি গরু ক্রয় করা হয়েছে। গাড়িতে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। ভাইজান কত নিল এটা? কত নিচ্ছে আঙ্কেল এটা? 1,14,000। 1,14,000। আপনারা দেখতে পাচ্ছেন, 1,14,000 টাকা দিয়ে গরুটি ক্রয় করা হয়েছে। 1,14,000 টাকা দেখতে পাচ্ছেন, 1,14,000 টাকা দিয়ে গরুটি ক্রয় করা হয়েছে। ভাই কোথা থেকে এসেছেন? মিরপুর গাজীপাড়া থেকে। আপনার নামটা ভাই? মুশফিক। মুশফিক ভাই, মুশফিক ভাইদের গরু এটি। দেখতে পাচ্ছেন মিরপুর গাজীপাড়া থেকে এসেছে। ভাই কত নিল? 85,000। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই গরুটি 85,000 টাকা নিয়েছে। ভাই কোথা থেকে এসেছেন জানতে পারি? শ্যামলী থেকে এসেছে এই ভাইটি। 85,000 টাকা দিয়ে এই গরুটি ক্রয় করেছেন। গাড়ি লাগবো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, 85,000 টাকা দিয়ে গাড়ি ধরেছে। সাধারণ ডাক্তার ব্যাপারী কানার চরে ভাই কত নিছে? 1,00,000। 1,00,000 টাকা দিয়ে ইতিমধ্যে
ভাইজান কত নিলে গোলটা 15 105000 টাকা দিয়ে এই গোলটি কিনা হয়েছে ভাই কোথা থেকে এসেছেন ভাই এলিফ্যান্ট রোড এলিফ্যান্ট রোড থেকে ভাই আপনার নামটা ভাই জাবেদ ভাই এলিফ্যান্ট রোড থেকে এসেছে 105000 টাকা দিয়ে এই গোলটি ক্রয় করা হয়েছে বিরাজ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে হাসিল খানের সামনে নিয়ে আসা হয়েছে গোলটিকে বিয়ার আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল গরুটি 8.5 লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে 8.5 লক্ষ টাকায় এই গরুটি বিক্রি করা হয়েছে হ্যালো ভাইজান হ্যালো কত নিলো ভাই 1 লাখ ভাই কোথা থেকে এসেছেন ভাই দেখতে পাচ্ছেন হেমায়তপুর থেকে একটি ভাই এসেছে 1 লক্ষ টাকা দিয়ে গরুটি ক্রয় করেছেন 1 লক্ষ টাকা দিয়ে গরুটি ক্রয় করেছেন কত নিল ভাই কত নিছে দাস তোমার নাম কি ভাই মৃদুল মৃদুল কোথা থেকে আসছো শ্যামপুর থেকে এসেছে এই যে মৃদুল 2-10 দিয়ে গরুটি ক্রয় করা হয়েছে 2,10,000 টাকা দিয়ে বিয়ার দেখতে পাচ্ছেন 2,10,000 টাকা দিয়ে এই গরুটি ক্রয় করা হয়েছে 2,10,000 টাকা দিয়ে ভাইজান কত নিল হ্যালো 81 বিয়ার আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গরু 1,80,000 ভাই এটা কত নিল ভাই 1,00,000 বিয়ার আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি 1,00,000 টাকা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি বিশাল মহিষ হাসিল ঘরের সামনে নিয়ে আসা হয়েছে আমরা আজকে যা দেখতে পাচ্ছি যে বড় গরু মহিষগুলি আজকে ক্রয় করা হচ্ছে ভাইজান এটা কত বললো 2,90,000 টাকা দিয়ে এই মহিষটি ক্রয় করা হয়েছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন 2,90,000 টাকা দিয়ে এই মহিষটি 2,90,000 টাকা দিয়ে এই মহিষটি ক্রয় করা হয়েছে দেখতে পাচ্ছেন 1,30,000 টাকা দিয়ে এই গরুটি ক্রয় করা হয়েছে 1,30,000 টাকা দিয়ে এই গরুটি ক্রয় করা হয়েছে ভাইজান গরুটা কি আপনারা কিনলেন নাকি কত নিল ভাই 93 বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি 93,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে হ্যালো ভাই কত নিল এটা 80,000 বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি 80,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে ভাই আপনারা কোথা থেকে এসেছেন ভাই কোথা থেকে এসেছেন আমরা মিরপুর 1 থেকে এসেছে ভাইয়েরা 80,000 টাকা দিয়ে এই গরুটি ক্রয় করা হয়েছে ইতিমধ্যে হাসিল ঘরের সামনে গরুটিকে নিয়ে আসা হয়েছে হাসিল দেওয়ার জন্য ভাইজান কত নিচ্ছে 68 দেখতে পাচ্ছেন 68,000 টাকা দিয়ে এই গরুটি ক্রয় করা হয়েছে রাত্রি হাটে ইতিমধ্যে বৃষ্টির মধ্যে গরু কাছে করা চলছে দেখতে পাচ্ছেন ভাইজান কত নিছে হ্যালো কত নিছে ভাই 2,86,000 আরেকটা কোথায় আসতেছে বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গরু 2,86,000 ইতিমধ্যে একটি আমরা দেখতে পেয়েছি আর কি এখনো ওই যে দুইটি গরু ক্রয় করা হয়েছে 2,86,000 টাকা দিয়ে 2,86,000 টাকা দিয়ে এই দুইটি গরু ক্রয় করা হয়েছে ভাইজান কত নিছে 77 হ্যালো ভাই কত নিল 84,000 বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন 84,000 টাকা নিয়েছে এই গরুটি 84,000 টাকা এটির মূল্য হ্যালো ভাইজান কত নিল 113 বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি 1,13,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে ভাইজান কত নিছে কত নিছে কাকা 77,000 বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন 77,000 টাকা দিয়ে এই গরুটি ক্রয় করা হয়েছে 77,000 টাকা
হ্যালো ভাইজান, হ্যালো বড় ভাই, কত নিলো? ভাই কত নিলো ভাই? 1,27,000, দুইটা 1,00,000, একটা 1,27,000 টাকা বিয়ার তাপ দেখতে পাচ্ছেন। ভাইজান কত নিল এটা? তাই আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি 60,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে।